রোজা রাখা অবস্থায় আমরা ইনহেলার ব্যবহার করতে পারবো না, তাতে আমাদের রোজা ভেঙে যাবে। কেন হাদিসে আসছে ইন্নামাল ফিত্র মিম্মা দাখালা ওয়া লাইসা মিম্মা খারাজা, অতএব আমাদেরকে ইনহেলার থেকে বিরত থাকতে হবে। হ্যাঁ, তবে যদি কোনো ভাই এত অসুস্থ হন যে তার দিনের বেলা ইনহেলার না করলে তার রোগ আরো বেশি বৃদ্ধি পাবে এবং সেটা তাকে আরো সংকটাপন্ন করে তুলবে, সেক্ষেত্রে তার জন্য ইনহেলার ব্যবহার করার অবকাশ রয়েছে। অবশ্যই সেক্ষেত্রে আরো করণীয় রয়েছে, যেহেতু রোগের কারণে সমস্যার কারণে তিনি ইনহেলার করছেন আর রোজা ভেঙে যাচ্ছে আর তাতে রোজা ভেঙে যাচ্ছে, তাই তাকে পরবর্তীতে একটি রোজা কাজা করে নিতে হবে। রমজান শেষ হওয়ার পর এভাবে যতদিন সে ইনহেলার করেছে ততটা রোজা কাজা করে নিতে হবে। আর যদি কোনো ভাইয়ের সমস্যা তত প্রকট না হয়, সেহরির শেষ সময়ে এবং ইফতারির সময়ের শুরুতে ইনহেলার করলেও তার যথেষ্ট হয়ে যায়, তার শারীরিক সমস্যা খুব বেশি একটা হয় না, সেক্ষেত্রে ওই ব্যক্তির জন্য দিনের বেলায় রোজা রাখা অবস্থায় ইনহেলার ব্যবহার করার কোনো অবকাশ নেই।